الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين بل ايمان بالغيب غيب উপর ঈমান আনে যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে যারা এটার মধ্যে আছে যাকাত এটার মধ্যে আছে সাদকাতুল ফিতর এটার মধ্যে আছে কুরবানি এটার মধ্যে আছে নফল দান সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি কারা জাহান্নাম থেকে বাঁচবে কারা দুনিয়া আর আখরাতের আজাব থেকে বাঁচবে কারা মুত্তাকি যারা মুত্তাকি কারা ঈমান বিল গায়েব করে যারা মুত্তাকি কারা জামাতের সাথে নামাজ পড়ে যারা মুত্তাকি কারা আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যারা এজন্য প্রতিদিন প্রথমত হলো প্রত্যেকেই নিজের মাল যদি নেশাব পরিমাণ মাল হয় 52.5 তোলা রুপের সমপরিমাণ টাকার যদি আপনি মালিক হন এই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে আপনার উপরে যাকাত ফরজ আপনার উপরে কি যাকাত ফরজ আপনার উপরে সাদাকাতুল ফিতর ফরজ আপনার ওয়াজিব আপনার উপরে কুরবানি ওয়াজিব এই তিনটা দেওয়ার পরে এরপরে যখন যা পারেন রোজানা কিছু না কিছু সাদাকা করবেন এজন্য এখন যারা বিদেশ থেকে যারা বয়ান শুনছেন বিশেষ করে ইউরোপ আফ্রিকা থেকে এই মুহূর্তে যারা লাইভ শুনছেন আপনাদেরকে বলছি যেহেতু করোনা আপনাদের মাথার উপরে উঠে এসে গেছে করোনা ঘরের দুয়ারে এসে গেছে আপনি যদি করোনা থেকে বাঁচতে চান আল্লাহ রাস্তা সাদাকা করেন ইন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রব কামা ইউতফিউন নার আল মা আল্লাহ রাসূল বলেন সাদাকা এভাবে আল্লাহ তাআলার গুসসাকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয় এজন্য মা করোনা হয়ে গেছে আপনি সাদাকা শুরু করে দেন বাবার করোনা হয়ে গেছে আপনি সাদাকা শুরু করে দেন আশেপাশে মানুষ মারা যাচ্ছে করোনা আপনি সাদাকা শুরু করে দেন সাদাকা দিতে থাকেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে দিতে থাকেন মসজিদগুলোতে দিতে থাকেন ইনশাআল্লাহ আপনার করোনা হবে না তাহলে আমরা কয়টা কাজ পাইলাম এক নাম্বার ইমান বিল তাহলে কি ছোঁয়ার কারণে করোনা না গায়েব থেকে করোনা অমুক জায়গায় যাওয়ার কারণে করোনা না আল্লাহর পক্ষ থেকে করোনা তাহলে ভ্যাকসিন দিলে বেঁচে যাবেন না তওবা করলে বেঁচে যাবেন হ্যাঁ যদি ভ্যাকসিনের সুযোগ থাকে তো দিয়ে দিবেন ভ্যাকসিনের সুযোগ থাকলেও কি করবেন বলেন লেকিন ভ্যাকসিনের উপরে ভরসা নয় ভরসা আল্লাহ তাআলার উপরে ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামূত فتوكل على الحي الذي لا يموت وسبح بحمد ربك وكفى به بذنوب عباده خبيرا رب العالمين বলেন ভরসা করো এমন জাতের উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না এমন সত্তার উপরে ভরসা করো যিনি কখনো মরবেন না আর তাসবিহ পড়তে থাকো সমাধান কি বলেন আল্লাহ এজন্য তুবু ইলাল্লাহ জামিআ أيها المؤمنون لعلكم تفلحون وأنيبوا إلى ربكم وأسلموا له إجن ففروا إلى الله ففروا إلى الله إجن الله ديك فيرو الله ديك كي كرا إجن فيسبوك ديك فيربا نا ذكر ديك فيربا ذكر ديك فيربو إيمان بالغيب إيمان بالغيب شهاد بحشاء كورونار كرم كورونار একমাত্র প্রতিষেধক আল্লাহ তাআলাকে ধরো করোনার একমাত্র প্রতিষেধক কি বলেন ও আজকে তো জন্য এটা সারে সাদর হয়ে গেছে ইউমিনুনা বিল গায়ব এটা করোনার একমাত্র প্রতিষেধক সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ তাআলার উপর ঈমান বলেন আল্লাহ তাআলার জাতের উপর ইয়াকিন আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন করোনার প্রতিষেধক করোনার কি বলেন যদি আমেরিকা একবারের মতো মেনে নেয় যদি আমেরিকা একবারের মতো মেনে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ইতালি একবারের মতো মেনে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতা শুধু তার এটা একবার মেনে নে আল্লাহ তাআলা ছাড়া কেউ বাঁচানে ওয়ালা নাই আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া আমাকে বাঁচানে ওয়ালা আর কেউ নাই পৃথিবীর কোনো ভ্যাকসিন কাজ দিবে না আল্লাহ তাআলা ছাড়া ভ্যাকসিন অচল পৃথিবীর কোনো পদ্ধতি কাজ দিবে না আল্লাহ তাআলা ছাড়া সমস্ত পদ্ধতি অচল এই কথার উপরে যদি ইয়াকিন বানাইতে পারে আমেরিকা বানাক আমেরিকা বাহাদুর বানাক ইতালি বাহাদুর বানাক সুইজারল্যান্ড বানাক আর কানাডা বানাক করোনা পালাতে বাধ্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা থেকে আমাদের জাতিকে বাঁচান সকলে বলি আমিন আমিন
এবং আমাদের জাতিকে আল্লাহ তাআলা বুদ্ধি দান করেন, বিবেক দান করেন, করোনা মোকাবেলা করে আমরা সোনার বাংলা গড়ব। না, আল্লাহর আযাবের মোকাবেলা চলে না। বলেন আল্লাহর আযাবের কি চলে না? আল্লাহর আযাবের মোকাবেলা চলে না। আল্লাহর আযাবের মোকাবেলা করে কেউ টিকে না। আল্লাহর আযাবের মোকাবেলা হয় না, আল্লাহর আযাবের সামনে, আল্লাহর আযাবের সামনে তাওবা ও ইস্তিগফার দিয়ে মাথা নত করে দিতে হয়। কি দিয়ে? তাওবা ও ইস্তিগফার দিয়ে মাথা নত করে দিতে হয়। তাহলে ইউমিনুনা বিল গায়ব, করোনা থেকে বাঁচার প্রথম তাবিজ। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ায়ুকিমুনা সালাহ, ওয়ায়ুকিমুনা সালাহ, আযাব থেকে বাঁচার দুই নাম্বার তাবিজ নামাজ। আযাব থেকে বাঁচার দুই নাম্বার তাবিজ কি? করোনা থেকে বাঁচার দুই নাম্বার তাবিজ কি? গুমরাহি থেকে বাঁচার দুই নাম্বার তাবিজ কি? নাকামি থেকে বাঁচার দুই নাম্বার হাতিয়ার কি? বেবরকতি থেকে বাঁচার দুই নাম্বার হাতিয়ার কি? সমস্ত অসুবিধা থেকে বাঁচার দুই নাম্বার হাতিয়ার কি? তাহলে ঈমান বিল গায়ব এক নাম্বার, নামাজ দুই নাম্বার। নামাজ কি? আবার বলে, নামাজ কি? দুই নাম্বার। তাহলে আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? এই জন্য আমি স্লোগান তুলি, জামাতের সাথে নামাজ পড়বে যে, করোনা হবে না তার, যদিও হয় মরবে না, আর যদিও মরে জাহান্নামে যাবে না। একমত সবাই? একমত। জামাতের সাথে তাহলে বোঝা গেছে, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। কি বলছি বলেন? আবার বলেন, যাবা না করোনা মসজিদে? যাবা না? জোয়ানরা সব দাঁড়াও, দাঁড়াও, বলো যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, মসজিদে যাবো ইনশাল্লাহ। স্লোগান তোলো, যদি করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে চলে যাও। আল্লাহ তৌফিক দান করো। করোনা পালাইছে, পালাইছে, পালাইছে। জোয়ানরা দাঁড়িয়ে ওয়াদা করছো, কিন্তু আমি এই ব্যতিক্রম ধর্মী আদায় আদায় কেন করলাম? যেন তোমাদের মনে থাকে, যেন তোমাদের কি মনে থাকে।